সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সকলে কেমন আছেন? তো প্রতিদিনের ন্যায় আমরা ব্যথা নিয়ে অনেক কথাবার্তা করি আপনাদের সামনে, অনেক প্রোগ্রামে হাজির হই এবং অনেক রোগীর সামনে আমরা সাক্ষাৎকার নিই। তো এই যে ঈদের পরবর্তী সময়ে একটা মানুষ তার পরিবারের সঙ্গে ঈদ করার কথা ছিল, কিন্তু তার ফ্যামিলি থেকে তার যে আজকের যে ব্যথার কন্ডিশন, এই জন্য সে ঈদটা পর্যন্ত করতে পারেনি। তো মোটামুটিভাবে তিনি এখন সুস্থ আছেন, তিনি এখন সেই সুস্থতা নিয়ে দেশে ফিরে যাচ্ছেন। একটা ঈদকে তিনি কোরবানি করেছেন এই ব্যথার জন্য। তো আশা রাখি ইনশাল্লাহ নেক্সটের যে ঈদটা আসছে তিনি তার ফ্যামিলির সঙ্গে করতে পারবেন। এরকমই একজন পেশেন্ট আজকে আমাদের সামনে আছেন, তার নাম হচ্ছে শেবিকো নাহার, তার বয়স হচ্ছে 50 বছর। তো যে কোনো কারণবশত আমরা তার সঙ্গে কথা বলতে পারছি না, তার গার্ডিয়ান হিসেবে তার ছেলে আছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। আসলে তার যে সমস্যাগুলো হয়েছিল, সার্বিক সমস্যাগুলোর পিছনে শুরু থেকে তার ছেলে ছিলেন, চলুন আমরা তার সঙ্গে কথা বলে নিই। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। শুরুতে স্যার আপনার পরিচয়টা জানতে চাচ্ছি, আপনার নাম? আমি মোহাম্মদ মিজান। মিজান স্যার কি চেয়ে আছেন? আমি সেনাবাহিনীতে আছি। সেনাবাহিনীতে কর্মরত আছেন, কোথায় আছেন স্যার? সেনাবাহিনীতে চট্টগ্রামে আছি। চট্টগ্রামে আছেন। মিস শেবিকুন নাহার, উনি তো আপনার মা। হ্যাঁ, আমার মা। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে শুরু থেকে যে আপনার মায়ের যে সমস্যাগুলো ছিল, যে এটা কী কী সমস্যা ছিল আমাদেরকে একটু প্লিজ বলবেন। আমার মায়ের অনেকদিন ধরে কোমরের ব্যথা, কোমর ব্যথা করতো, টনটনে ইয়ে করতো, ছিড়ছিড়াইতো, কোমর থেকে ঘাড় পর্যন্ত ব্যথা করতো। আবার কিছু অনেকদিন আগে, প্রায় 8-10 বছর আগে কাজ করার সময় পড়ে গেছিল, পরে হাঁটুতেও সমস্যা হয়েছিল, হাঁটুর যে ইয়ে আছে এটা বাইরে হয়ে গেছিলো, মালা যেটা বলে, জি জি হ্যাঁ, ওইটা বাইরে হয়ে গেছিলো। ওইটা আমি চিকিৎসা করার পরে ঠিক করছি, কিন্তু ব্যথাটা কিছুদিন পর ব্যথাটা আসে। অনেক ডাক্তার দেখাইছি, আমাদের কক্সবাজারে দেখাইছি প্রায় 4-5টা ডাক্তার, মেডিসিন দেখাইছিলাম, তারপরে সার্জিক্যাল অর্থোপেডিকও দেখাইছিলাম, প্রায় MRIও করছিল, ওষুধ খাইলে ভালো হয়ে যাবে, কিন্তু অনেক বছর ধরে শুধু ওষুধ খাইতেছে, কোনো ইম্প্রুভমেন্ট আসেনি। মানে কয়েকদিন ভালো থাকলে আবার কি আবার বাইরে যায় ব্যথা আছে। তারপর আবার চট্টগ্রামে দেখাইছি 2টা ডাক্তার, ওইখানে একজনে থেরাপি দিয়েছিল প্রায় 1 মাসের মতো। আচ্ছা, কিন্তু কয়েকদিন ভালো ছিল, এরপর আবার এই সেম একই অবস্থা। তারপর আমি অনেকেই করার ফেসবুকের মধ্যে আমার ফেসবুকে স্যারের ইয়াটা দেখি, চিকিৎসার ইয়াগুলো দেখি, দেখা বলেছি স্যারের কাছে গিয়ে দেখি, আমি ছুটিতে আসছি, ছুটিতে আসার পরে এখানে নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, এখানে ভর্তি যাওয়ার পরে স্যারের এখানে যেদিন প্রথম আসলেন সেদিন তো ওনার মানে ওনার যে অবস্থা ছিল মোটামুটি খারাপের দিকেই ছিল, যে ওনার পায়ের প্রবলেম, কোমরের প্রবলেম ছিল, তাই না? হ্যাঁ। স্যার দেখে কি বললো আপনাকে? স্যার বললো যে কোমরের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, পায়ের মধ্যে নাকি এরকম সমস্যা, হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, পিঠের মধ্যে মেরুদণ্ডের মধ্যে নাকি হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, স্যার বললো ভর্তি দেওয়ার জন্য। আচ্ছা, কতদিন ভর্তি ছিলেন স্যার এখানে? এখানে 12 দিনের ভর্তি ছিল। 12 দিন ভর্তি ছিলেন। আচ্ছা আচ্ছা, তো 12 দিন ভর্তি দেওয়ার পর স্যার যে চিকিৎসাগুলো নিতে বলেছে নেওয়ার পর, আজকে ওনার অবস্থা কীরকম? আজকে উনি যে চলে যাচ্ছেন, সেই দিনটা যেদিন উনি ব্যথাময় জীবন নিয়ে এখানে আসছিল, মানে তার লাইফটা একটু অন্য ধরনের ছিল, তো আজকে উনি 12 দিন ভর্তি থাকার পর আজকে ওনার অবস্থা কীরকম? এখন আগের চেয়ে অনেক ভালো, অনেক ভালো। উনি কি হাঁটতে পারেন? হ্যাঁ, এখন হাঁটতে পারে। আচ্ছা আচ্ছা, ব্যথা অনেক কম। তো আসলে আপনি স্যারের যে এখানে আসলেন, অবশ্যই কারণ কারোর ভিডিও দেখে এসেছিলেন। তো আমাদের একটা রুলস আছে যে আমাদের এখানে যারা ভর্তি হয় আমরা তাদের একটা অপিনিয়ন নিয়ে যাই যাওয়ার সময়, যে বেসিক্যালিভাবে সেভাবে অপিনিয়ন। আপনার আজকে কেমন অনুভূতি হচ্ছে যে আপনি একদিন একজন সুস্থ পেশেন্টের কথা শুনে, তার মানে আবেগঘন কথা শুনে আপনি এসেছেন, আপনার মাকে নিয়ে একটা বিশ্বাস নিয়ে ডক্টর শফিউল প্রধান স্যারের কাছে এসেছিলেন, তো আজকে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, তো সেক্ষেত্রে আমাদের আজকে অনেক দর্শকই দেখছে যে আসলে আপনার মায়ের যে সুস্থতা নিয়ে আপনি যাচ্ছেন, তো এই ব্যাপারে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, যে আসলে এরকম অনেক পেশেন্ট আছে যারা হাঁটু ব্যথা এবং কোমরে ব্যথা নিয়ে অনেকেই ভুগছেন, ঠিক আছে, যেমনটা আপনি দেখেছেন, ঠিক আছে, তো এরকম অনেক দর্শক আছে যারা এরকম সমস্যায় ভুগছেন, তো তাদের কী করা উচিত আমাদের ডক্টর শফিউল্লাহ স্যার বা আমাদের এই হসপিটালের ব্যাপারে আমাদের কীরকম আপনার অপিনিয়ন, এটা জাস্ট আমাদের দর্শকদের একটু বলুন। না, আসলে অসুস্থতা হচ্ছে খুব একটা কষ্টের ব্যাপার, সুস্থতা হচ্ছে আল্লাহর নিয়ামত।
কারণ আমি সারের চিকিৎসা নিতে আসছি, মানে সারের যে চিকিৎসাগুলো আমি ফেসবুকে দেখছিলাম রুগীদের যে ভালো হওয়ার ভিডিওগুলো, ওরা দেখে আমার ভালো লাগছে। আমি আমার মাকে নিয়ে আসছি চিকিৎসা দেওয়ার জন্য। এখন চিকিৎসা দেওয়ার আগে যেরকম অসুস্থতা ছিল, এই 12 দিন চিকিৎসা নেওয়ার পরে অনেক সুস্থ আমার মা। এই সুস্থ দেখে ছেলে হিসাবে আমার খুব ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। যদি আপনাদের দর্শকের মধ্যে কেউ যদি এরকম অসুস্থতা বোধ হয়, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, তাহলে স্যার চিকিৎসার জন্য আসবেন। আশা করি সবাই সুস্থ হয়ে বাড়ি যাবেন, এই কামনা করছি। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী। দেশের আনাচে কানাচে এরকম অনেক সেবিকন্যাহার আছেন যারা অনেক বয়স্ক, কিন্তু তাদের এই বয়সের শেষ পর্যায়ে এসে তাদের অনেক ধরনের সমস্যায় তারা পড়েন। তো অনেক ধরনের সমস্যায় পড়ার কারণে তাদের লাইফটা, মানে দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলো আছে সেটা থেকে তারা অনেকটা মানে পিছিয়ে পড়েন। তার জন্য তাকে সহযোগিতা নিতে হয় তার সন্তানদের, তার পরিবারের অন্যান্য লোকজনের কাছে। তো এরকম বয়স্কদের অনেকেই এই প্রবলেমে আছেন। আপনারা চেষ্টা করবেন সঠিক জায়গায় গিয়ে সঠিক চিকিৎসাটা নেওয়ার জন্য। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, সেখানে সময় প্লাস অর্থ দুটোই আমরা নষ্ট করি। তো বিশেষ করে আমাদের ডক্টর শফিলা প্রধান স্যার এই ব্যাপারে খুবই আন্তরিক, এবং আমাদের এখানে হাজারো অনেক পেশেন্ট আসছে এবং দীর্ঘদিন ধরে স্যারের পরামর্শ নিয়ে সুস্থ হয়ে চলে গেছেন, যেটা আপনারা প্রিভিয়াসলিও দেখেছেন। তো আশা রাখবো এরকমের যদি কোনো সমস্যা থাকে, সহযোগিতা লাগে, অবশ্যই আমাদের ওয়েবসাইট আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, তার অবশ্যই যোগাযোগ করবেন। আর পরিশেষে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও ঈদের শুভেচ্ছা জানিয়ে মানে শেষ করছি। ঈদ মোবারক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।